وما أرسلناك إلا رحمة للعالمين. الله أكبر. بولين يا مسلماني بندر الله غلام هلا قرن أكبرن نبي محمد رسول الله صلى الله عليه وسلم كيف الله باك رب العالمين مدر جن رحمة شرب برق شرب فران قردية سيرب مسلم بندري وني جي كمون رحمة رايك بجدان شردان مسلمان خيال قرن الله رحمي من بعيد جكون دكت دكت آت بسر فائقال قائ بسر সবাই বলেন কয় বছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর হয়ে গেল মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ভরণ পোষণের দায়িত্ব চলে গেল দাদা আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন কাবা ঘরের খাদেম ছিলেন মুসলমান আমার ভাইরা আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে একদিন ডাকতে বলতেছে মোহাম্মদ চলো যাই কাবা ঘরের মেরামতের কাজ চলতেছে তোমার একটু দেখা নিয়ে এসে চলো যাই কাবা ঘরের চত্বরের মধ্যে চলে যাই ইনসা বলা নবী অনুপম চরিত্রের অধিকারী একজন মানুষ ছিলেন না মুসলমান আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের হাত ধরে দাদা আব্দুল মুত্তালিব টুক 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 করে কাবা ঘরের চত্বরের মধ্যে প্রবেশ করলেন কাবা ঘরের চত্বরের মধ্যে প্রবেশ করার পর নবী আমার তাকায় থেকে দেখে ওনার মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা কাবা ঘরের কাজের মধ্যে সহযোগিতা করে অ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করেন হাবিব আমার আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে অ দাদু ভাই এগুলো কি মক্কার বাচ্চা বলে হ্যাঁ এগুলো মক্কার বাচ্চা এই মক্কার বাচ্চাগুলো যদি কাবা ঘরের কাজের মধ্যে সহযোগিতা করতে পারে আমি কেন পারবো না আমাকে অনুমতি দেওয়া হোক ঈশ্বরবি রহমতাল্লিল আলামিনকে অনুমতি দেওয়া হলো মুসলমান আল্লাহর হাবিব বিশ্বনবী রহমতাল্লিল আলামিন তার কমল হাত দেয়া নরম হাত দেয়া পাথর নিয়া মাথার মধ্যে নিয়া কাবা ঘরের চত্বরের মধ্যে দেয়া টুক 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 করে হাঁটতে হাঁট দেয় অ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কাবা ঘরের সামনে পাথরগুলো মজুদ করে রাখে এরে আল্লাহর বান্দারা গভীর মনোযোগ রহমতাল্লিল আলামিন যেই জায়গার মধ্যে দেয়া যায় ওই জায়গার মধ্যে দেয়া কাছের এক খণ্ড মেঘ ভেসে ভেসে যায় সুবহানাল্লাহ বলে আর একটু হাসতে বলেন সুবহানাল্লাহ নবী যে জায়গার মধ্যে দিয়া যায় রে মুসলমান বিশ্ব নবীর মাথার উপর দিয়ে এক খণ্ড ব্যাগ বেছে বেছে যায় জোরে গান মারহাবাল আমার ভাইরা মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা সকলেই মাথার মধ্যে পাথর নর ধরন মুসলমান সবাই ক্লান্ত শ্রান্ত হয়ে যায় সকলের শরীর দেয় গাম ধরতে থাকে একজন মাত্র ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক দিয়ে ঘাম ধরে নেয় আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন যে জায়গার মধ্যে দিয়ে হাঁটে মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা অপলক নিত্যে তার চেহারার দিকে তাকায় থাকে আল্লাহ আকবার বলে নেয় তার চেহারার দিকে তাকায় থাকে রে মুসলমান বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন পাথরগুলো নিয়ে কাবা ঘরের সামনে বাইতুল্লাহর সামনে মওজুদ করে রাখে ও আমার বন্ধুগণ রহমাতাল্লিল আলামিন ক্লান্ত শ্রান্ত হন না মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্লান্ত শ্রান্ত হয়ে গেল ওদের মাথা যখন ব্যথা হয়ে গেল পরনের কাপড় খুলে পরনের লুঙ্গি খুলে সবাই মাথার মধ্যে বীরা বানলেন বীরা বজেননি ভাই মাথার মধ্যে বীরা বানলেন একজন মাত্র ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লজ্জাওয়ালা অত্যন্ত শরমওয়ালা একজন ব্যক্তি ছিলেন উনি আনা উনার পরনের কাপড় খুলে মাথার মধ্যে বীরা বান্ধেন না জোরে কন মারহাবাক আল হায়া উসুবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের অঙ্গ রে মুসলমান মাল্লা হায়া লাহু লা ঈমান লাহু যার লজ্জা নাই তার ঈমান নাই কথা বলেন ঠিক কি না মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাড়ি শরীরের মধ্যে জুব্বা এখন স্টাস্টালে বসে বসে এক হাতে চা আর এক হাতে বিড়ি খায় কি খায় না জোরে বলেন খায় কি খায় না লজ্জা শরম একদম আমাদের দেশ থেকে বিদায় নিয়ে চলে গেছে মুসলমান ধৈর্য ধরেন সবর করেন অল্প কিছুক্ষণের মধ্যেই কুদরতের খেলা আরম্ভ হয়ে যাবে লজ্জা আর শরম যদি আপনি উঠে গেছে এমন দৃশ্য যদি দেখতে চান আজকে মাহফিল উপলক্ষে যেই মেলাটা লেগে গেছে মেলার মধ্যে যেতে হবে কথা বলেন ঠিক কি না আমার ভাই আমার বর্তমান আমার একটা সময়ের মধ্যে আমি আর আপনি উপনীত হয়েছে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনি খুঁজলে পাবেন বল্লাহি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলি মুসলমান এখন যা দেখবেন দুলাভাই শালির হাত ধরে মেলার ভিতরে ঘুরতেছে কথা বলেন ঠিক কি না ও মুসলিম বন্ধুরে গভীর মনোযোগ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার একটা সময়ের মধ্যে আমি আর আপনি উপনীত হয়েছে এই যে আমার হাতের মধ্যে মোবাইল দেখা দেয় এই মোবাইলের মধ্যে একটা অ্যাপস আছে যার নাম হলো ফেসবুক কথা বলেন ঠিক না ব্যাড
নিয়ে গায় যার নাম হলো ফেসবুক রে মুসলমান এই ফেসবুকের মধ্যে ফেসবুক নামক অ্যাপসের মধ্যে আমরা স্ট্যাটাস দেই ফেসবুক নামক পেজের মধ্যে ওয়ালের মধ্যে আমরা প্রায় সময় দেখে থাকি আমার দেশের যুবক ছেলেরা যুবক সন্তানেরা 20 বছর 25 বছরের যুবক ভাইরা এই ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় দর্শন বন্ধ করতে হবে দর্শন বন্ধ করতে হবে দর্শন বন্ধ করতে হবে আমার ভাইরা আমার কারণ হলো আমার দেশের লঞ্চের মধ্যে দর্শন হয় আমার দেশের ট্রেনের মধ্যে দর্শন হয় বাসের মধ্যে দর্শন হয় বিভিন্ন পার্কের মধ্যে দর্শন হয় কয় কি হয় নাই বিভিন্ন পার্কের মধ্যে দর্শন হয় আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই রে মুসলমান গালে এই সিরাজগঞ্জ যদি 100টা পার্ক থাকে 100টা পার্কের মধ্যে 75টা পার্কের নেম প্লেটের মধ্যে গেটের মধ্যে লেখা দেখবেন শিশু পার্ক লেখা থাকে কথা বলেন ঠিক কি নাই নেম প্লেটের মধ্যে লেখা থাকে শিশু পার্ক আপনি ওই পার্কের মধ্যে ঢুকে দেখবেন শিশু একটাও দেখা যায় না শিশু যারা জন্ম দেয় তাদেরকে দেখা যায় কথা বলেন ঠিক কি না আরে জোরে বলেন ঠিক না ঠিক শিশু যারা জন্ম দেয় তাদেরকে দেখা যায় না মুসলমান শিশু পার্কের মধ্যে আপনি শিশু পাবেন না শিশু পাবেন শিশু পার্কের জঙ্গলের মধ্যে শিশু পার্কের মধ্যে আপনি শিশু পাবেন না শিশু পাবেন রেল লাইনের রাস্তার পাশে কাগজের মধ্যে মোড়ানো নয়তোবা প্যাকেটের মধ্যে মোড়ানো কথা বলেন ঠিক কিনা সাম্প্রতিক ঘটে যা আমরা ফেসবুকের মধ্যে একটা ঘটনা দেখেছি রে মুসলমান জলজন্ত একটা বাচ্চা একটা কুকুর কামড় দিয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছে কথা বলেন ঠিক না ব্যাটে মুসলিম বন্ধু ফেসবুকের মধ্যে ধর্ষণের স্ট্যাটাস দেওয়া বন্ধ করা যাবে না ধর্ষণ যদি বন্ধ করতে হয় আমার দেশের মা বোনদেরকে পর্দার মধ্যে ঢুকাইতে হবে কথা বলেন ঠিক কিনা ভাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না ভাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না বৃষ্টি পরে টিপটাপ কিস্তি দিব ঠিকঠাক এই চলো গান হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না আগে চলছে গরুর গাড়ি এখন চলে বাস স্পিরিং এর গদি আছে ফুরফুরানি বাতাস কিস্তির সার নিজের স্বামীর চাইতে কিস্তির সার বেশি মহাব্বত করে কথা বলেন ঠিক কিনা আপনি হাল বাড়ছেন তাঁত বোনাচ্ছেন ব্যবসা করাচ্ছেন মুসলমান ভাত দেওয়া বাদ দে ডাক দে বলে ভাত বৈরা খাও এরকম বউ আছে না নাই কপালের মধ্যে টিপ দেয়া ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইয়া কোসা কোণে কাপড় পরে কুতুর কুতুর করে হাঁটতে হাঁটতে কিস্তির সারের কাছে যায় কথা বলেন ঠিক কিনা আমরা পেপার পত্রিকা খুললে অনেক সময় পাই অমক ইউনিয়ন অমক থানা অমক জেলায় অমকের কিস্তিরে অমকের নাতি বউ পুতি বউ কিস্তির সারের সঙ্গে ভাগিয়া চলে গেছে কথা বলেন ঠিক না ব্যাঠে আগে চলছে গরুর গাড়ি এখন চলে ভাগ আছে স্পিরিং এর গদি আছে ফুরফুরানি বাতাস যারে একটু দেখতে পালো মন ভুলানো হাসি প্রকৌশলে জানা যায় প্রেমের প্রত্যাশী কাউরে দেখতে পেঁচার মতো কাউরে জাকরা চল শার্ট স্কান করে চল এক কানে লম্বা দল এযুগের মেয়েদের আগলা ফুটানি পাতলা কান শাড়ি পরে পিছনে ফলাই বিনি কথা বলেন ঠিক কিনা এমন একটা পরিবেশের মধ্যে আমি আর আপনি উপনীত হয়েছি রে মুসলমান পিছন দিক থেকে তাকাইলে ওটা লেডিস না জন্ডিস কিছুই বোঝা যায় না কথা বলেন ঠিক কিনা মেয়ে মানুষ পুরুষের বাপ ধরে ধরে ঘোরাফেরা করে আর ছেলে মানুষ মেয়ে মানুষের বাপ ধরে ধরে ঘোরাফেরা করে কথা বলেন ঠিক না ব্যাঠে গায় অমুসলিম মন্দিরে গভীর মনোযোগ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা যখন বাদে আসি মানুষ আমাদেরকে ডাক দিয়ে বলে হুজুর একটু পর্দারজ করবেন হুজুর একটু পর্দারজ করবেন হুজুর একটু পর্দারজ করবেন আমরা বক্তারা 5 ঘন্টা পর্দারজ করে যেই কাজ না হবে আপনার 5 মিনিটের বাজে সেই কাজ হবে কয় মিনিট জোরে বলেন আরো জোরে 5 মিনিটের মাঝে সেই কাজ হবে বলে হুজুর কেমন কথা আপনাদের সিরাজগঞ্জ থানার ওসি সাহেব যদি তার পুলিশ বাহিনীদেরকে ডাক দেয় বলে খবরদার সাবধান আজকের থেকে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ যদি না পড়ো চাকরি খাইতে যা করা লাগে আমি করব বসে থাকলে বলেন তো 5 মিনিটের মাঝে সবাই সোজা হবে কি হবে না আরে যারা বলেন হবে কি হবে না ঠিক তেমনি ভাবে আপনি আপনার বাড়ির জন্য ওসি আপনি আপনার বিনির বাড়ির জন্য ডিসি সরকার প্রধান রাষ্ট্রপ্রধান আপনি আপনার বাড়ির ঘরের দরজার মধ্যে দাঁড়ায় থেকে ডাক দিয়ে বলবেন খবরদার সাবধান আজকের থেকে পর্দায় থাকতে হবে মুসলমান বসে থাকলে বলেন তো 5 মিনিটের মধ্যে সবাই সোজা হবে কি হবে না এ মুসলমান
আমাদের নবী অত্যন্ত লজ্জাওয়ালা অত্যন্ত শরমাল একজন ব্যক্তি ছিলেন। উনার আম্মা মক্কার মা বোনদেরকে ডাক দিয়ে বলে, মক্কার মায়েরা বলেন, তোমরা শোনো, আমার মুহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, আমি তাকে থেকে দেখি আমার মুহাম্মদ তার বাম হাত দিয়ে তার লজ্জাস্থান দেখে রেখেছে। যারা গণ্য মারহাবা আমস্তিম মন্দিরে গভীর মনে যাক, আল্লাহর বান্দি বলেন, যতই হাতটা সরাই দিতে চাই মুহাম্মদ লজ্জাস্থানের উপর থেকে হাত সরাইলেন, যতই হাতটা সরাই দিতে চাই মুহাম্মদ জোরে জোরে কান্নাকাটি করে। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি বলেন, আমার বুঝতে বাকি রইল না মুহাম্মদের লজ্জাস্থানকে পৃথিবীর অন্য কোনো মানুষকে দেখতে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার আল্লাহর বান্দি দাসী উম্মাইমানকে ডাক দিয়ে বলে, দাসী উম্মাইমান রে যা আমার ঘরের মধ্যে যা, আমার পুরাতন কাপড়ের এক টুকরা আসল ছিঁড়ে নিয়ে আয়, আমার মুহাম্মদ যে পরায় দে, মুহাম্মদ যে ফিদায় দে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি ঘরের মধ্যে দৌড়া গিয়া পুরাতন কাপড়ের এক টুকরা আসল ছিঁড়ে নিয়ে আয় সাহ। আল্লাহর হাবিব রাস্তে করে যখন পরায় দিলেন মুসলমান, আমরা মক্কার মা বোনদেরকে ডাক দেয়া বলে, মক্কার মায়েরা বলে না তোমরা সরব, কাপড় পরাইতে দেরি হয়, আমার মুহাম্মদ তার লজ্জাস্থানের উপর থেকে হাত সরাইতে দেরি করেন নাই। জোরে কন্যা বারহাবা আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, মক্কার মায়েরা বলে না তোমরা শোনো, আমি ওই লুঙ্গির ফাঁক দেয়, কাপড়ের ফাঁক দেয় তাকায় থেকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে মুসলমানি কোনায় পাঠাই দিয়েছে। জোরে কন্যা বারহাবা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আর এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আম্মা বর্ণনা করে, এ মক্কার মায়েরা বলে না তোমরা সরব, আমার মুহাম্মাদের লজ্জাস্থানকে দুনিয়ার কোন ডাক্তার আর দুনিয়ার কোন হেকিম হাজাম গোটকাকে দেখতে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন আব্দুল মুত্তালিব চিন্তা করে, কি ব্যাপার, সবাই পরনের কাপড় খুলে আমার দাদু ভাই কেন খোলে না। আস্তে করে বিশ্ব নবীর কাছে আগে গেল, বিশ্ব নবীর কাপড়টা আস্তে করে খুলে দিল মুসলমান, কাপড় খুলতে দেরি হয়, নবী আমার জ্ঞান শূন্য হতে দেরি করেন নাই, সেন্স নাই, হুশ নাই, জ্ঞান হারা আস্তে করে জমিনের মধ্যে যখন ঢলে পড়ে গেল, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব বড় টেনশনের মধ্যে পড়ে গেল। আল্লাহর বান্দা চিন্তা করে, কি ব্যাপার, আমার দাদু ভাই তো কোনোদিন জ্ঞান হারায় নাই, আজকে কেন জ্ঞান হারায় গেল, ওনার জেহেনের মধ্যে ধরা পড়ে গেল, আমার দাদু ভাইয়ের পরনের কাপড় খুলে দিয়েছি, এই জন্য মনে হয় জ্ঞান হারায় ফেলেছে। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে পুনরায় কাপড়টা পরিধান করে দেওয়া হলো মুসলমান। কাপড় পরিধান করার পরে আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় থেকে ডাক দিয়ে বলে, ও দাদু ভাই তুমি কেন জ্ঞান হারায় ফেলেছিলাম। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুস্কে হেসে দেয়া ডাক দিয়ে বলে, ও দাদু ভাই আপনি আমার পরনের কাপড় খুলে দিয়েছিলেন, এই জন্য আমি জ্ঞান হারায় ফেলেছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও দাদু ভাই আপনি আমার পরনের কাপড় খুলে দিয়েছিলেন, এই জন্য আমার জ্ঞান ছিল না। সুবহানাল্লাহ বলে নবী অত্যন্ত লজ্জাওয়ালা অত্যন্ত শরমালা, পরনের কাপড় খুলে দিলে তার জ্ঞান থাকে না, আর এখন উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে, কথা বলেন ঠিক কিনা। আমরা উম্মতে মুহাম্মাদি উলঙ্গ হওয়ার প্রতিযোগিতা চলতেছে, উলঙ্গ হওয়ার প্রতিযোগিতা চলে, কথা বলেন ঠিক না ভাই। ঠিক মুসলমান যে সমস্ত বোরকা মহিলারা পরে বর্তমান রাস্তার মধ্যে নামে, এতে ধর্ষণ কমবে না বরংচ বাড়বে, কথা বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক না ভাই। ঠিক একতলা দুইতলা তিনতলা চারতলা ইরানি বোরকা খিবারি বোরকা মহুয়া বোরকা কত রকমের বোরকা যে নামছে, 10 ইঞ্চি পাইপের মতো মোটা পায়জামা পরে ঘুরে, কথা বলেন কথা বলেন, 10 ইঞ্চি পাইপের মতো মোটা পায়জামা পরে ঘুরে, আর আমরা যুবকরা ফেসবুকের মধ্যে স্লোগান দিই, দর্শন বন্ধ করতে হবে, দর্শন বন্ধ করতে হবে, জিন্দগিতেও দর্শন বন্ধ হবে না, দর্শন যদি বন্ধ করতে হয় মেয়েদেরকে পর্দায় ঢুকাইতে হবে, কথা বলেন ঠিক কিনা, আর জোরে বলে। আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোথায় কথা মনে পড়ে যায় না, বলে পারি না যুবক ভাই শরীরের রক্ত গরম, মনে হয় যা মন চাই তাই করব,
মোবাইলের মাধ্যমে একটা নাই দুইটা নাই তিনটা চারটা পাঁচটা পর্যন্ত সম্পর্ক করে একটারে নিয়ে আগের দিন ঘোরার জন্য যায় আরেকটারে নিয়ে পরের দিন ঘোরার জন্য যায় কথা বলেন ঠিক কি না এরা যুবক ভাই খেয়াল করা মুসলমান এক আঙ্গুল দিয়ে যদি তুমি কাউরে ঘা দাও তিন আঙ্গুল তোমার দিকে তাক হয়ে আছে তিন আঙ্গুলের ঘা তোমাকে খাইতে হবে তুমি যদি সুই চুরি করো তাহলে তোমার কুরআন খারায় যাবে মুসলমান যুবক খেয়াল করো তুমি যদি অন্যের বেড়া ভাঙতে চাও তোমার বেড়াও একজন ভাঙার জন্য প্রস্তুত কথা বলেন ঠিক কি না এরা নবীর উম্মতের দল কথায় কথা মনে পড়ে গেল না বলে পারেন এক যুবক বিয়ে করছে বিয়ের পরের দিন শুধু গান গায় কি গায় জোরে বলেন কি গায় আমি ঠকি নাই আমি ঠকি নাই রে আমি ঠকি নাই আমি ঠকি নাই রে এখন যুবতী ডাক দিয়ে বলতেছে কি বাবার বিয়ের পরের দিন বাসর রদিনে যাওয়ার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি শুধু গান গান ঘটনা কি যুবক ডাক দিয়ে বলতেছে তোমার সঙ্গে রাত্রি যাপন করে দেখলাম তুমি আমার এক নম্বরের স্ত্রী তোমার শরীরের মধ্যে কলঙ্কের দাগ লাগে নাই তোমার আগে আমি আরো আটজনের সঙ্গে রাত্রি যাপন করেছি নাউজুবিল্লাহ বলে আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ এরকম লুচ্চামার্কা পুরুষ আমাদের দেশে আসে না নাই জোরে বলেন আসে না নাই এখন যুবতীও বলতেছে আমিও ঠকি নাই আমি আর ঠকি নাই রে আমি আর ঠকি নাই আমি আর ঠকি নাই রে যুবক ডাকতে বলতেছে তুমি আমারে কথা বলে কেন বলে আপনি বিয়ের আগে সম্পর্ক করেছিলেন রাত্রি যাপন করেছিলেন আট জনের সঙ্গে আর আমি করেছিলাম দশ জনের সঙ্গে নাউজুবিল্লাহ বলে আরে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত একজন বেপর্দা মহিলা যখন রাস্তার মধ্যে যায় চকিদারও তাকায় দফাদারও তাকায় 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 কি তাকায় না মোল্লাই তাকায় বড় বড় করে তাকায় থাকে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম হবে মুসলিম মন্দিরে ওই সময়ের মধ্যে একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত দেয় আমি আমার মেয়ে আমার বেটা আমি যখন যেরকম অন্য মেয়ে মানুষ রাস্তার মধ্যে দেয় হেঁটে গেলে বড় বড় করে তাকায় থাকি আমার মেয়ে আমার বেটার বউ রাস্তার মধ্যে গেলে অন্য মানুষ ঠিক বড় বড় করে তাকায় থাকে কথা বলেন ঠিক কি না দেশের একজন আকাবের হযরত সিরাত যার নাম ছিল আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহ এ মুসলমান তিনি বেপর্দা মহিলাদেরকে তেঁতুলের সঙ্গে তুলনা করেছিল তেঁতুলের সঙ্গে তুলনা করেছিল বেপর্দা মহিলাদেরকে তেঁতুলের সঙ্গে তুলনা করেছিল মুসলমান আমার দেশের একদল সুশীল সমাজ তারা বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করতে করতে মাথার মধ্যে চুল থাকে না এরকম আছে না নাই টক্সের সামনে বড় বড় করে নাম কওলায় নাস্তিক আর বেঈমানরা টক্সের সামনে এসে বড় বড় কথা বলে মুসলমান আল্লাহর বান্দার নামের লকব দিয়েছিল তেঁতুল হুজুর তেঁতুল হুজুর আমি আপনাদের কাছে জানতে চাই উনার নামের লকব তেঁতুল হুজুর দেওয়ার পরে উনার সম্মান কম ছিল নাকি বাড়ছিল আরো জোরে বলেন কম ছিল নাকি বাড়ছিল আমার ভাইয়ের আমার এমন বাড়া বেড়ে গিয়েছিল উনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন মুসলমান উনার জানাজা নামাজের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছিল এ মুসলমান যারা নামের লকব তেঁতুল হুজুর দিয়েছিল এদের মধ্যে থেকে একজন বেয়াদব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মুসলিম মন্দিরে আমরা দেখেছি জানাজার নামাজে এক কাতার মানুষ আর পিছনে কুত্তা দাঁড়ায় থাকে কথা বলেন ঠিক কি না আমি আপনাদের কাছে জানতে চাই উনার উনি তো ঠিকই বলেছিল রে মুসলমান আমি তো মনে করি উনি ঠিকই বলেছিল তেঁতুল দেখলে যার জিব্বার মধ্যে পানি আসবে না আমি মনে করবো আর জিব্বার স্বাদ চলে গেছে কথা বলেন ঠিক কি না ব্যাপারটা মহিলা দেখলে যেই বিশ বছরের যুবকের শরীরের মধ্যে গরমই ভাব আসবে না আমি মনে করবো ও পুরুষত্বহীন হয়ে গেছে ও হিজরা হয়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করেন মুসলিম মন্দিরে গভীর মনোযোগ এমন একটা সময়ের মধ্যে আমি আর আপনি উপনীত হয়েছি মুসলিম মন্দিরে এমন একটা অবস্থার মধ্যে আমি আর আপনি পড়ে গেছি এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শরীফ থেকে মানুষ শরীফ হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না আমরা 95% মুসলমানের দেশে বসবাস করি রাষ্ট্রের মধ্যে বসবাস করি আমার দেশের মধ্যে সমকামী তারা লাইসেন্স দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক ইসলামী তাওহীদি জনতা এটা কখনো মেনে নিবে না কথা বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক না ব্যাড হ্যাঁ
এবার ভাইরা কবির মনোযোগ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ বরকত স্বরূপ প্রেরণ করে দিয়েছিলেন উনি যে কেমন রহমতালা এই রহমতটা বুঝাইতে গিয়ে আমি ওই দিকে চলে গিয়েছিলাম মুসলমান কয় ও মুসলিম মন্দিরে গভীর মনোযোগ আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর হাত ধরে মুসলমান টুক 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 করে তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করল ঘরের মধ্যে প্রবেশ করার পর ওই দিন দিবাগত রাত্রে গভীর রাত্রে বিশ্ব নবীর চেহারার মধ্যে তাকায় থেকে দেখে আল্লাহর হাবিবের চক্ষু দুটো লাল টকটকে হয়ে গেছে চোখ দিয়ে পানি ঝরতেছে ময়লা ময়লা যুক্ত পানি বের হচ্ছে বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় থেকে আল্লাহ আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আমি আড্ডা ভাই চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে কি ব্যাপার চোখ দিয়ে পানি পড়ে অর্থাৎ চোখের ব্যায়াম হয়ে গেছে চক্ষু উদয় হয়ে গেছে রে মুসলমান এরে আল্লাহর বান্দারা খেয়াল করে দেখেন তো আজ থেকে প্রায় 3 বছর আগে আমার দেশের মধ্যে চোখের ভাইরাস স্টার্ট ছিল প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মুসলমান একজন না একজন সদস্যের চোখের মধ্যে অসুখ হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের মধ্যে যখন অসুখ হয় এই বাচ্চাগুলো রাত্রিবেলায় আব্বা আম্মাকে ঘুমাইতে দেন না এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আব্দুল মুত্তালিব বলেন আমার দাদু ভাই সারা রাত্রি আমাকে ঘুমাইতে দেন নাই পরের দিন সকালবেলা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে মক্কার বাজারের মধ্যে নিয়ে যাওয়া হলো মক্কার বাজারের মধ্যে নেওয়ার পর আব্দুল মুত্তালিব মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বলে ও মক্কার ভাইরা তোমরা সারা যায় আমি একটা তোমার চক্ষু উদয় হয়ে গেছে কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হয় কোন হাকিমের কাছে নিয়ে গেলে ভালো হয় এরা যুবক ভাই খেয়াল করে না আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলা হলো আব্দুল মুত্তালিব রে সকলে এই মক্কা থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে একজন তরিত জবর ইঞ্জিল কিতাবের পণ্ডিত আমরা যতটুকু জানি সে যদি চক্ষু রোগীর চোখের মধ্যে ধরে যায় তাহলে চক্ষু রোগী ভালো হয়ে যায় আল্লাহ আকবার ধরে বলেন না ভাইয়া আমার ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহর বান্দা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন 8 বছরের বালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে হাঁটতে 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 তিনি চলে গেলেন মক্কা থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে আমার বাবারা তাওরীত জবর ইনজিল কিতাবের পণ্ডিতের বাড়ির ঘরের দরজার সামনে যখন চলে গেল যাওয়ার পরে মুসলমান বিশ্ব নবীর কানের মধ্যে তাওরীত জবর ইনজিল কিতাবের তেলাওয়াতের আওয়াজ আসতেছিল আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে ও দাদু ভাই এই বন্ধ ঘরের দরজার সামনে যদি সারাদিন অপেক্ষা করি ঘরের দরজাকে খোলা হবে না ঘরের দরজার মধ্যে নক করতে হবে টোকা লাগাইতে হবে কথা বলেন ঠিক কিনা ঘরের দরজার মধ্যে নক করতে হবে টোকা লাগাইতে হবে আপনার কাছে অনুমতি চাই আল্লাহর হাবিবকে অনুমতি দাও বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তার কোমল হাত দিয়ে নরম হাত দিয়ে ঘরের দরজার মধ্যে আস্তে করে টোকা লাগাই দিল মুসলমান টোকা লাগাইতে দেরি হয় ঘরের দরজা খুলতে দেরি হয় না জোরে কোন সুবহানাল্লাহ ঘরের দরজা খোলার পর তরি জবরেন নীল কিতাবের পণ্ডিত বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় তাকায় একবার নবীর চেহারার দিকে তাকায় আবার আকাশের দিকে তাকায় একবার নবীর চেহারার দিকে তাকায় আবার আকাশের দিকে তাকায় রে মুসলমান আমার ভাইরা আমার আল্লাহর বান্দা এক পর্যায়ে ডাকতে বলতেছে এ তোমার নাম কি আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ আমার নাম আব্দুল মুত্তালিব এই বাচ্চার নাম মোহাম্মদ বলে হ্যাঁ এই বাচ্চার নাম মোহাম্মদ পিতার নাম আব্দুল আল্লাহর বান্দা তরি জবর ইঞ্জিল কিতাবের পণ্ডিত ডাক দে বলতে চাই এরে আব্দুল মুত্তালিব রে শোন আজকের এই দিনের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর হবে চোখের মধ্যে অসুখ হবে চোখের জানা নেওয়ার জন্য একজন তরিত জবর ইঞ্জিল কিতাবের পণ্ডিতের বাড়ির দরজার সামনে আসবে এটা তরিত জবর ইঞ্জিল কিতাবের মধ্যে আগেই ঘোষণা হয়েছে জোরে কন সুবহানাল্লাহ আমি জানতে চাই ওই নবীটা কাদের ছিল জোরে বলেন কাদের ওই নবীটা আমাদের ছিল কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের সন্তান কলারের মধ্যে হাত লাগায় সাবধান খবরদার ভয় করি সবই কিন্তু চেয়ারম্যানের সন্তান মাতব্বরের সন্তান কলারের মধ্যে হাত লাগায় সাবধান খবরদার ভয় করি সবই কিন্তু মাতব্বরের সন্তান এমপির সন্তান কলারের মধ্যে হাত লাগায় সাবধান খবরদার ভয় করি সবই কিন্তু এমপির সন্তান আ মুসলিম মন্ডলে
একজন উম্মতে মুহাম্মাদি কলারের মধ্যে হাত লাগাম তো বড় সন্তান বলবে না একজন উম্মতে মুহাম্মাদি কলারের মধ্যে হাত লাগাম এমপি মন্ত্রী মিনিস্টারের সন্তান বলবে না একজন উম্মতে মুহাম্মাদি কলারের মধ্যে হাত লাগা নাস্তে কার বেঈমানদের সামনে টান মেরে ডাক দে বলবে খবরদার সাবধান ভয় করিস আমি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত চিৎকার দে জোরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না বেঠে গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী সম্পর্কে পবিত্র কালামে পাকের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ও নবী বিশ্ব নবী আপনি বিশ্ববাসীদেরকে জানাই দেন আপনার উম্মত যদি আমি আল্লাহকে পেতে চাই তারা যারা আপনাকে মহব্বত করে আপনাকে অনুসরণ করে আপনাকে অনুকরণ করে দুনিয়ার মধ্যে চেয়ারম্যানকে ধরতে হলে মেম্বারের কাছে যাওয়া লাগে কথা বলেন ঠিক কি রে দুনিয়ার মধ্যে চেয়ারম্যান কে ধরতে হলে মেম্বারের কাছে যাওয়া লাগে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নবী বিশ্ব নবী তারা যদি আপনাকে মহব্বত করে অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব ভালোবাসবো মুসলমান বলে রাখবেন আল্লাহর ভালোবাসা দুনিয়ার পীর আর মুরিবেদের ভালোবাসার মতো নয় আল্লাহর ভালোবাসা দুনিয়ার মা আর বাবার ভালোবাসার মতো নয় বলে আল্লাহর ভালোবাসা কেমন হয় এ মুসলমান আল্লাহ যদি কাউকে ভালোবাসে ভালোবেসে জান্নাতের মধ্যে দিয়ে দিবে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার আখিরাতের ময়দানে কোনো মোসলা বাবা কোনো জটলা বাবার চান্স থাকবে না একজন মাত্র ব্যক্তি সুপারিশ করবে যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর আশে খাওয়া দরকার কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে আমার দেশে আশেক রসুলের অভাব না গাই জীবনে মসজিদের বারান্দায় যায় না বারোই রবিউল আউয়াল আসলে মাথার মধ্যে টুপি গেড়ে দেওয়া মসজিদের আগের কাতারে যায় জিলাপি খাওয়ার জন্য কথা বলেন ঠিক না ব্যাঠে আর এক দল আছে মুসলমান গোসল করে না এক বছর দুই বছর পাঁচ বছর হলো গোসল করে না শরীর দেয়া পাটার মতো বন্ধায় মাথার মধ্যে চুল গজা হয়ে গেছে মুখের মুখের মধ্যে দাড়ি নাই মুখগুলো বড় বড় হয়ে গেছে বকল তলার চুলগুলো কোমর পর্যন্ত নেমে আসছে এক তারার মধ্যে পানি দেয়া কয় পানির ভিতরে ঝুললে বাতি যেই বাতি আর নেবে না অমুক বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না আছে না নাই মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা খোলো রে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা খোলো রে নিজের বাবার খবর নাই অন্যের বাবা নিয়ে টানাটানি করে কথা বলেন ঠিক কি না কিরমান কাতিবিন রজাহাসরের দিন কিরমান কাতিবিন রজাহাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলব দুনিয়া সিনা মগ বাবার লগাই আল্লাহ লাথি মেয়েরা বলবে জাহান্নামে ঢক আরে আওয়াজ দে বলে আর জোরে বলেন ঠিক কিনা কিরমান কাতিবিন রজাহাসরের দিন কিরমান কাতিবিন রজাহাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলব দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক কথা বলেন ঠিক কিনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় একবার আকাশের দিকে তাকায় নবীর চেহারার দিকে একবার তাকায় আবার আকাশের দিকে তাকায় এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক পর্যায়ে ডাক দে বলতেছে আব্দুল মুত্তালিব রে শোন এই বাচ্চার চোখের মধ্যে যারা দেওয়ার মতো ক্ষমতা আবার নাই সে নিজেই একজন চিকিৎসক সুবহানাল্লাহ বলেন একটু আসতে বলেন সুবহানাল্লাহ সে নিজেই একজন চিকিৎসক আব্দুল মুত্তালিব বলেন আব্দুল মুত্তালিবকে ডাক দেয় বলে আব্দুল মুত্তালিব রেশন বিশ্বাস যদি না হয় ওর মুখের মধ্যে থেকে একটু লালা নিয়ে চোখের মধ্যে লাগায় দেয় আব্দুল মুত্তালিব বলেন দাদু ভাইয়ের মুখের মধ্যে থেকে একটু লালা নিয়ে চোখের মধ্যে লাগায় দিলাম চোখের মধ্যে লাগাইতে দেরে হয় ওর চক্ষু ভালো হতে দেরে হয় না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকা ডাক দেয় বলে আব্দুল মুত্তালিব রেশন আরো আশ্চর্যের খবর শোন বলে কি আশ্চর্যের খবর আব্দুল মুত্তালিব রেশন এই বাচ্চার বয়স যখন 40 বছর হয়ে যাবে নবী পিয়া পারমান তার হাতের মধ্যে চলে যাবে এই বাচ্চাটা মানুষের দ্বারে দ্বারে ঘুরবে আর কালেমার দাওয়াত দিতে থাকবে কালেমার দাওয়াত দিতে থাকবে কালেমার তালকিন দিতে থাকবে তখন আমাদের তৌহিদ জবুর ইনজিল সকল কিতাবগুলো মনসুখ হয়ে যাবে সকল কিতাবগুলো বাতিল হয়ে যাবে একমাত্র কোরআন শরীফের তেলাওয়াত তাম বিশ্বের মধ্যে থাকবে জোরে কোন মারহাবা আর জোরে বলেন মারহাবা আমাদের দেশে কোরআন শরীফের তেলাওয়াত হয় কি হয় না সারা পৃথিবীর মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত হয় কি হয় না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন অত্যন্ত খুশি হবেন তাম বিশ্বের মধ্যে সবচাইতে মিশরের মানুষের কোরআন শরীফ তেলাওয়াত হলো সুন্দর দ্বিতীয় নম্বরে হলো আমাদের বাংলাদেশ জনের কন্যা সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে হলো আমাদের বাংলাদেশ মুসলমান অনেক মানুষ ডাক দিয়ে বলে হুজুর আপনারা 3000 4000 5000 টাকা বেতনের চাকরি করেন 10000 টাকা বেতনের চাকরি করেন কিন্তু যখন বের হন মনে হয় নতুন জামা পরে বের হইছেন যখন বের হন মনে হয় নতুন জামা পরে বের হইছেন এ মুসলমান ডাক দিয়ে বলতেছে এত বরকত আপনাদের মধ্যে আসে কেমনে মুসলমান আমার দেশে যদি গরুর গোস্তের দাম 1000 টাকা কেজি হয় বেগুন যদি এক রাতের মধ্যে 300 টাকা কেজি হয় পেঁয়াজ যদি এক রাতের মধ্যে 500 টাকা কেজি হয় রে মুসলমান আমরা এমন একটা চাকরি করি যার নাম হলো ইমামতি সব কিছুর দাম বাড়লেও ইমামের দাম বাড়ে না কথা বলেন ঠিক কিনা বেতন যদি বাড়াইতে বলি আমাদেরকে ধর্মীয় ব্ল্যাক মেল করে হুজুর আপনাদেরকে আল্লাহ চালায় কথা বলেন ঠিক না ঠিক হুজুর আপনাদেরকে আল্লাহ চালায় হুজুর আপনাদেরকে আল্লাহ চালায় আপনি প্রতি মাসে ওয়াইফাই এর বিল দেন 600 টাকা প্রতি মাসে ডিশ লাইনের বিল দেন 200 টাকা মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে বিল পরিশোধ না করলে আপনার লাইন গ্যাসাং করে কেটে দেওয়া হয় কথা বলেন ঠিক কি না মুসলিম বন্ধুরা কিন্তু সমাজ থেকে আপনার বাড়িতে সমাজ থেকে 50 টাকা প্রত্যেক ঘর প্রতি ইমামের বেতন ধার্য করা যায় মসজিদের মুতাওয়াল্লি খাদেম মুয়াজ্জিন যখন আপনার বাড়িতে 50টা টাকা চাওয়ার জন্য যায় এমন গরম দেখায় খায়া দেয়া কাম নাই প্রত্যেক মাসে মাসে ইমামের বেতন চাওয়ার জন্য আশা লাগবো বলে কি বলে না জোরে বলেন বলে কি বলে না কোরবানির গাওয়ালা গোস্ত ঠেকা দিয়া ইমামের বেতন আদায় করে তারপরে গোস্ত দেয় এরকম সমাজ আছে না নাই জোরে বলেন আছে না নাই সব জায়গায় আপনারা আমাদেরকে ঠকান কিন্তু আমাদেরকে আপনাদের বেশি কাজে লাগে কথা বলেন ঠিক কি না জানাজার নামাজ পড়াবেন হুজুরের দরকার কার দরকার জানাজার নামাজ পড়াবেন হুজুরের দরকার তারপরে ওয়াক্তের নামাজ পড়াবেন হুজুরের দরকার মসজিদে জুমার নামাজ পড়াবেন হুজুরের দরকার ঈদগাহ মাঠের ঈদের জামাতের ইমামতি করবে হুজুরের দরকার বিয়া পড়াবে হুজুরের দরকার কথা বলেন ঠিক কি না সব জায়গার মধ্যে হুজুর দরকার আবার একটা চলগান হয়েছে হুজুর মারো হুজুর ধরো হুজুর দুরা দুরা ছেলে বড় কথা বলেন ঠিক কি না আমরা আসতেও যাইতে পারি না জোরেও যাইতে পারি না রে মুসলমান আমরা আসতে গেলে মানুষ কয় কোনে মনে হয় খাইছে খাওয়া মনে হয় বেশি হয়েছে কথা বলেন ঠিক না ব্যাটিয়া গায় আবার যদি জোরে যায় মানুষ কয় কোনে মনে হয় দাওয়াত আছে কথা ঠিক বললাম না ভুল বললাম যদি আমার মতো গাদম গুদম স্বাস্থ্য হয় মানুষ কয় হুজুর খায়া খায়া পেটটা বানাইছে কি ঠিক না ভাই ঠিক বলেন হুজুর খায়া খায়া পেটটা বানাইছে কি আবার যদি চিকুন হয় হুজুরের মতো মানুষ পিছন দিক থেকে ক্রিটিসাইজ করে হুজুরের এত খাওন খাওয়াইলাম হুজুরের মোটা বানাইতে পারলাম না আমাকে এলাকার ভাতি নষ্ট অমুসলিম মন্দরে একটা কথা মনে রাখবেন মুসলমান ইমানদার আমরা ওলামায়ে কেরাম অত্যন্ত ভদ্র চিত্তের মানুষ অত্যন্ত স্বাস্থ্য সংসর্ষ অত্যন্ত শান্ত সুস্থ মানুষ হাত না মুসলমান আপনাদেরকে একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝাইতে চাই আপনার সন্তান যদি পাঁচটা হয় কি হয় একটা একটু নরম হয় একটা একটু গরম হয় একটা একটু সোজা সাপটা হয় আর একটা উজাইরা হয় কি হয় না উজাইরা বজননি কাজ করে না শুধু খায় আর ঘোরাফেরা করে একটা একটু উজাইরা হয় যদি নরম কোনোদিন গরম হয় সেদিন কি বাড়ির বেড়া থাকে জোরে বলেন থাকে আমার ভাইয়ের আমার আমাদেরকে নির্যাতনা নিপীড়ন করতে করতে মুসলমান আপনারা একবার আমাদেরকে ধাক্কা দিবেন আমরা কিছুই বলবো না দ্বিতীয়বার ধাক্কা দিবেন আমরা কিছুই বলবো না তৃতীয়বার ধাক্কা দিবেন আমরা কিছুই বলবো না চতুর্থবার ধাক্কা দিবেন রে মুসলমান এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যদি দেওয়ালের সঙ্গে পিঠটা ঠেকে যায় মুসলমানের একটা হাতিয়ার আছে তার নাম হলো নারায় তাকবীর আল্লাহু আকবার কথা বলেন ঠিক কি না ওই দিন যদি ওলামায়ে কেরামের মাথার পাগড়ি কোমরের মধ্যে এসে যায় রে মুসলমান সেদিন কিন্তু বিমানের টিকিট কাটার সময় থাকবে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিয়ে গায় মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা বছর করে আমেরিকার মধ্যে দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বাড়ি করে রে মুসলমান মানি ব্যাগ চুরির মামলা দিয়া ওলামাই কেরামদেরকে জেলখানার মধ্যে বন্দি রাখা হয় কথা বলেন ঠিক কিনা হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অমুসলিম বন্ধুরে এমন একটা পরিবেশের মধ্যে আমি আর আপনি চলে এসেছি অমুসলমান ইমানদার কিছুদিন পর দেখা যাবে মসজিদে যাবেন আপনাকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে মুসলমান এখনো সজাগ হবে মুসলমানের শরীরে রক্ত রক্ত দাগ দেয় ওলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে সারা জীবন বন্দি রাখা হবে এটা দুনিয়ার মানুষ কোনোদিন মেনে নিতে পারবে না কথা বলেন ঠিক কি না কারা কারা ওলামায়ে কেরামের পক্ষে আছে তো হাত উঁচু করে দেখায় ওটা পর্যন্ত
আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ يا মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমন মুনাফিক মার্কা মুসলমান মসজিদে ইমামের পিছনে সেজদা দিয়া মসজিদ থেকে বের হয় চাষটালে ইমামের বদনাম করে কথা বলেন ঠিক কি না আরে জোরে বলেন ঠিক না বেঠিয়ে আমরা তো বলি তোমরা খাও কইরা জোরে খাও মারামারি তোমরা করো আমরা কিছুই বলবো না আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও কথা বলেন ঠিক কি না অনেক মানুষ বলে হুজুররা রাজনীতি করবে কেন হুজুররা রাজনীতি করবে কেন হুজুররা কোরআন শরীফ পড়া পড়া আমাকে বাড়তে দাওয়াত খাবে আমাকে আমাকে নামাজ পড়াবে না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলে ওয়াল কোরআনিল হাকিম বলা যাবে কি আল্লাহু আকবার আরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষটি আমি এই বিজ্ঞানময় কোরআনের কসম খায় বলতেছি জোরে কন্না মারহাবা কোরআন হলো বিজ্ঞান কথা বলেন ঠিক কি না কোরআন হলো বিজ্ঞান লন্ডন পলিটেকনিক ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন নিয়ে মুসলমান অন্যজন বৈজ্ঞানিক 29 দিনে কোরআন শরীফ নিয়ে গবেষণা করার পরে পেয়েছেন পাঁচটা জিনিস পেয়েছেন ওনারা লন্ডনের বিশেষ এক পত্রিকার মধ্যে প্রেস বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছেন আমরা লন্ডনের অন্যজন বৈজ্ঞানিক মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন নিয়ে গবেষণা করে পাঁচটা জিনিস পেয়েছি এক নম্বরে ইতিহাস এক নম্বরে দুই নম্বরে ভূগোল তিন নম্বরে দর্শন চার নম্বরে বিজ্ঞান পাঁচ নম্বরে হলো রাজনীতি জোরে গণ মারহাবাল আরো জোরে বলেন মারহাবাল আমি জানতে চাই রাজনীতি কোরআন শরীফে আছে না নাই তাহলে আমরা হুজুররা রাজনীতি করলে আপনাদের সমস্যা কোথায় কথা বলেন ঠিক গিরাজ আমরা হুজুররা রাজনীতি করলে আপনাদের সমস্যা কোথায় আমরা রাজনীতি করলে আমরা ভোটে দাঁড়াইলে তো এক কাপ চা আপনারা খেতে পারবেন না নির্বাচন যখন শুরু হয় যারা মুসলমান এক কাপ চার দাম হয়ে যায় 5000 টাকা কথা বলেন ঠিক কিনা একটা মেম্বার ইলেকশন করতে কমপক্ষে 15 লক্ষ থেকে 20 লক্ষ টাকা ঘুষ গুনতে হয় এ মুসলমান বুঝে থাকলে বলেন তো একটা মেম্বারের বেতন কয় টাকা 6 থেকে 7 হাজার টাকা বাতা বুতা দিয়ে 8 হাজার টাকা কথা বলেন ঠিক কিনা 15 লক্ষ টাকা খায়া আপনারা যখন চাষটালে বসে বসে নাম কওরাম যার ভোট দিই সেই চোর হয় যে মনে যায় সেই বাঘ হয় কতদিন হলো মেম্বার হলো একদিন আমাদের গ্রামের মধ্যে আসলো না ও তো জমি বেচা সুদের উপরে টাকা নিয়ে মুসলমান সুদ পরিশোধ করতে না পেরে জমি না ছাড়াইতে বেরোয়ার জ্বর এসে যায় খেতা মরে দেশে থাকে কথা বলেন ঠিক কিনা আচ্ছা ভাই বলেন তো যেই লোকটা 15 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে চেয়ারম্যান হলো মেম্বার হলো এই লোকটা রিলিফ মেরা খাবে কি খাবে না গম মেরা খাবে কি খাবে না কালবাটের টাকা মেরা খাবে কি খাবে না ব্রিজ মেরা খাবে কালবাটের টাকা মেরা খাবে এমনকি মসজিদ মাদ্রাসার টাকা মেরা খাবে পাকা ল্যাট্রিনের টাকা পর্যন্ত মেরা খাবে কথা বলেন ঠিক কিনা আমরা হুজুররা রাজনীতি করলে আপনাদের সমস্যা হুজুররা রাজনীতি করলে আপনাদের সমস্যা যেই জায়গার মধ্যে যায় সেই জায়গার মধ্যে আপনারা বাধা দেন এমনকি মাহফিলের ওয়াজ আসলে অনেক সময় মাউথ পিস কেড়ে নেওয়া হয় কথা বলেন ঠিক না ব্যাগায় আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ এই শীতই শীত না শীত কিন্তু প্রত্যেক বছর বছর পরিবর্তন হয় কথা বলেন ঠিক কিনা এক মাকে কোনোদিন শীত যায় না এক মাকে কোনোদিন শীত যায় না আপনি মোসের মাস্তানি করেন ক্ষমতার বাহাদুরি করেন টাকার অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে অহংকার করব আমি আল্লাহ কথা বলেন ঠিক না ব্যাঠে গায় অহংকার করব আমি আল্লাহ এ মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে একদিন যেতেই হবে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতই তেরিবেরি করো না কেন যতই তেরিবেরি করো না কেন হায়াত নামক দৌলত যখন তোমার ফুরে যাবে রে মুসলমান ইসরায়েলকে পাঠা দিয়া মুসলমান দুনিয়ার মধ্যে অপরাধ করলে যেরকম পুলিশ বাহিনী আমাদেরকে শাস্তির কাঠ গড়ায় দাঁড় করায় আল্লাহ পাকেরও বাহিনী আছে কথা বলেন ঠিক না ব্যাঠে আল্লাহ ডাক দেয় বলে মুসলমান কোথায় গুনাহ করে কোন জায়গায় যাবা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দুইটা রাস্তা দিয়েছি কয়টা জোরে বলেন কয়টা একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের আল্লাহ কায় সুদ খায় খায় ঘুষ খায় খায় জেনা করে করে জাহান্নামের রাস্তার মধ্যে যাও আমি আল্লাহ কিছুই বলবো না আবার জান্নাতের রাস্তায় মধ্যে জান্নাতের রাস্তার মধ্যে যাও আমি আল্লাহ কিছুই বলবো না আল্লাহ বলেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহু আকবার বলেন আপনি ডান দিকে তাকাবেন বাম দিকে তাকাবেন পিছনে তাকাবেন সামনে তাকাবেন যেই দিকেই তাকাবেন সেই দিকেই আমার আল্লাহর চেহারা জোরে কন্না মারহাবা আরো জোরে বলেন মারহাবাত যেই দিকেই তাকাবেন আমার আল্লাহর চেহারা এ যুবক ভাই খেয়াল কর পার্কের মধ্যে বসে যখন তোমরা জেনা কর ওই সময়ের মধ্যে আল্লাহ যদি পিছন দিক থেকে ধমক দেয় জুতা নেওয়ার সময় থাকবে
জোরে বলেন থাকবে আল্লাহ কয় না 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 আমি ধমক দেই না আমি আল্লাহ ওই দিনের অপেক্ষায় আছি সেই দিনের অপেক্ষায় আছি যেই দিন তোমার প্রাণ পাখিটা চলে যাবে দুনিয়ার মধ্যে অপরাধ করলে যেরকম দুনিয়ার পুলিশ বাহিনী গ্রেফতার করে আমি আল্লাহ তোমাদেরকে আমার বিশেষ বাহিনী দিয়ে শাস্তির কাট করায় দাঁড় করায় দিব কথা বলেন ঠিক কি না এখনো হোশ আছে রে মুসলমান আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দারা তোমাদের কত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি তোমার হাতের জায়গায় হাত নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ ঠোঁটের জায়গায় ঠোঁট কানের জায়গায় কান আল্লাহ ডাক দিয়ে বলেন এই কাঁধ থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ফেরেশতারা বানাইছে এই গর্দান থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত আমি কাউকে হাত দিতে দেই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সুন্দর করে সেটিং করে দিয়েছি তাই যদি না হবে রে মুসলমান আব্দুর রহিম ফেরেশতারা যদি বানাই তো আব্দুর রহিমের চেহারার সঙ্গে আব্দুল করিমের চেহারার মিল পড়তে কথা বলেন ঠিক কি না আব্দুল করিমের চেহারার মিল পড়ে যেত এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলে ও দুনিয়ার মানুষ রে জিব্বা নামক একটা কম্পিউটার তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি যে জিব্বা না থাকলে আমরা কথা বলতে পারলাম পারতাম না কথা বলেন ঠিক কি না এই জিব্বা নামক কম্পিউটারের মধ্যে টুকা লাগাইলে বুঝতে পারো তিতা লাগাইলে বুঝতে পারো মিষ্টি লাগাইলে বুঝতে পারো আমার আল্লাহ ডাক দেয়া বলে এই জিব্বা দ্বারা যখন তোমরা তোমার মারে ডাকো তোমার আব্বারে আব্বা 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 বলে ডাক দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তোমার এই জিব্বার আগার দিকে তাকায় থাকি কখন যেন আমার বান্দা আব্বা আব্বা বলতে বলতে একবার আল্লাহ বলে ডাক দিবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহু আকবার বলেন বিরক্ত হচ্ছেন ভাই যারা বলেন বিরক্ত হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কোন বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তারে স্মরণ করি কোন বান্দা যদি আমার দিকে এক কদম অগ্রসর হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে দশ কদম অগ্রসর হয় সুবহানাল্লাহ বললেন না আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের গায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে তোমাদেরকে সৃষ্টি করার একজন সৃষ্টি করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রেজামন্দে হাসিল করার জন্য আমার রেজামন্দে হাসিল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পরে সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন এবং ইনসানকে আমার দাসত্ব করার জন্য পাঠিয়ে দিয়েছি জিন এবং ইনসানকে আমার গোলামি করার জন্য পাঠিয়ে দিয়েছে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলেন তো গোলামি করব কার আরো জোরে বলেন কার কোন চেয়ারম্যানের করা যাবে কোন মেম্বারের করা যাবে কোন প্রধানমন্ত্রীর গোলামি করা যাবে না 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 প্রধানমন্ত্রীর গোলামি করা যাবে না দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই মুসলমান আপনার মধ্যে কত মানুষ কত যুবক দুনিয়ার মধ্যে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে এ মুসলমান দুনিয়ার মধ্যে জীবিত আছে এটা হলো আশ্চর্য মৃত্যুবরণ করবো এটাই স্বাভাবিক মরার পর আমার আপনার নাম আব্দুর রহিম আব্দুল করিম থাকবে না আমার আপনার নাম হয়ে যাবে লাশ কিসের বড়াই করেন আমার আপনার নাম হয়ে যাবে লাশ আমার আপনার নাম হয়ে যাবে লাশ হুজুররা ডাক দিয়ে বলবে লাশের তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে চলেন যাই লাশ মাটি দেওয়া হবে তাড়াতাড়ি কাপড়ের ব্যবস্থা করেন মাঠের মধ্যে নিয়ে চলেন এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুর রহিম আব্দুল করিম থাকবে না এমন একটা সময় আসবে রে মুসলমান আপনার আদরের সন্তান আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন দশতলা বিল্ডিং এর মধ্যে থাকলে আস্তে করে আপনাকে নিচে নামায় নিয়ে আসা হবে কথা বলেন ঠিক কিনা আস্তে করে আপনাকে নিচে নামায় নিয়ে আসা হবে একটা বালিশ পর্যন্ত দেওয়া হবে না একটা বালিশ পর্যন্ত দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা সব কিছু ফুরায় যাবে সব কিছু শেষ হয়ে যাবে চক্ষু বন্ধ করলে দেখবেন নাই 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 কিচ্ছু নাই চক্ষু বন্ধ করলে দেখবেন নাই 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 কিচ্ছু নাই আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়েছি সীমিত হায়াত দিয়ে অল্প হায়াত দিয়ে দুনিয়ার থেকে সামানা গোসা কবরে আসিও মুসলমান না হয় কবরে আসিও না জোরে কন সুবহানাল্লাহ আমি আর আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি প্রশ্ন থাকতে পারে হুজুর আল্লাহ এ কথা বলবেন কারণ মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না কথা বলেন ঠিক কি না মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না এ মুসলমান মুসলমানের মার্কা হলো নামাজ একটা কথা মনে রাখেন মুসলমানের মার্কা হলো নামাজ মসজিদে যখন আজান হয় মুসলমান মসজিদে যায় না কথা বলেন ঠিক কি না গাঁজা খায় মদ খায় হিরোইন খায় ফেন্সিডিল খায় ইয়াবা খায় টিকটিকি খায় মোজা খায় জলিয়াম খায় সিডিল খায় বর্তমান পলিথিনও খায়
কথা বলেন কথা বলেন খায় কি খায় না মুসলমান কোনদিন গাঁজা খেতে পারে না কথা বলেন ঠিক কি না মুসলমান কোনদিন মদ খাইতে পারে না মুসলমান কোনদিন যৌতুক নিতে পারে না কথা ঠিক বললাম না ভুল বললাম মুসলমান কোনদিন যৌতুক নিতে পারে না এ মুসলমান একটা কথা মনে পড়ে গেল বর্তমানে এমন একটা সময়ের মধ্যে উপনীত হয়েছে আগের যুগের যাদের চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন তারা বিয়ে করেছে এখনকার পুরুষ মানুষ বিয়ে বসে কথা বলেন ঠিক কি না এখনকার পুরুষ মানুষ বিয়ে বসে হুজুর এটা আমার কেমন কথা উনারা টাকা দিয়া মোহর দিয়া বিয়ে করে নিয়ে আসছিল আমরা 2 লক্ষ 3 লক্ষ 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা এমন কি 30 লক্ষ টাকা পর্যন্ত নেই কথা বলেন ঠিক কি না এই জন্য আমি বলি এখনকার যুবকেরা বিয়ে করে না বিয়ে বসে এই জন্যই তো বিয়ের কয়েকদিন পরে জাটা হাতের মধ্যে নিয়ে যুবকরে দৌড়ায় কথা ঠিক বললাম না ভুল বললাম যাটা হাতের মধ্যে নিয়ে যুবকদেরকে দৌড়ায় আমার ভাইরা গভীর মনোযোগ এমন একটা সময়ের মধ্যে আমি আর আপনি উপরে দহাজি এমন একটা অবস্থার মধ্যে আমি আর আপনি পড়েছি আমাদের ঈমান দেখাও অত্যন্ত দুষ্কর হয়ে গেছে কথা বলেন ঠিক কি না ঈমানকে মজবুত করতে হবে ঈমানকে তাজা করতে হবে মুসলমানের মার্কা হলো নামাজ যখন মসজিদে আজান হয় আমাদেরকে মসজিদে যেতে হবে কথা বলেন ঠিক কি না যে নবীর কথা বলছিলাম ওনার পাক জবান দিয়ে একটা মেসেজ আমাদেরকে সব সময় দিয়ে গেছে আসসালাত আসসালাত আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না নামাজ এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছে এই 24 ঘন্টা সময়ের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে কথা বলেন ঠিক কি না আমি আপনাদের কাছে জানতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে 60 থেকে 70 মিনিট সময় কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই 60 থেকে 70 মিনিট সময় আমরা আল্লাহকে দিতে চাই না আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই না মুসলমান আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে চাই না আল্লাহ যদি বলে ওরে বখিল তোরে লাথি মেরে দুনিয়া থেকে বের করে দিলাম উপায় থাকবে জোরে বলেন উপায় থাকবে কোথাও দাঁড়ানোর উপায় নাই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা চলে আসবে আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ এই যে ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে মাহফিল আমরা সকলেই জানি যে প্রত্যেক মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ মাঠে মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো দুইটা কয়টা উদ্দেশ্য হলো দুইটা এক নম্বর উদ্দেশ্য মানুষ হেদায়েতের কিছু কথা শুনবে ঈমানকে তাজা করবে ঈমানকে মজবুত করবে কথা বলেন ঠিক না বা ঠিক